ছাত্রদের কোটা আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে আপনার একটা বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয় তারা অতীতে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যেটা তারা করতে চাচ্ছিলো সেটাকে তারা তখন করেনি অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা কমিয়ে অনেক কমিয়ে নিয়ে এসছিলো কিন্তু এখন আবার সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাই কোর্ট থেকে একটা রায় দিয়েছে যে রায়ে তাদেরকে আপনার আগের সে অর্থাৎ ফিফটি সিক্স কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা এরপর আপনার প্রতিবন্ধী আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি জাতি এগুলো বিষয়ে তাদেরকে ফিফটি সিক্স পারসেন্ট কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে এখানে সমস্যা যেটা হচ্ছে যে ফিফটি সিক্স পারসেন্ট যদি আপনার কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না এবং আমরা সেই ক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট ঢোকা বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও একবিংশ একবিংশতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই দমানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যুক্তি ও ন্যায্য দাবি সময় মেনে নেবে ছাত্র সঙ্গত যুক্তি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না যেখানে আপনার আমরা যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটারি পেনশন ব্যবস্থা ছিল না অর্থাৎ তা এটাকে সেভ করতে পারতেন এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটরি আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তখন মানে না আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য ইনকাম নেই অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি বহু কিছু থাকতে পারে তাদের তো সেটা নেই তাদেরকে আমরা বাধ্যই শুধু বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয় তো এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নেই নির্যাতন মতো একটা ব্যাপার দাঁড়াবে সেই জন্য আর করেছে আমাদের অবশ্যই এ ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে অর্থাৎ আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে এটা আমরা বাতিল করবো বিএনপির তো একটা রাজনৈতিক দল তা আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল শুধু বিএনপি তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে এক রিয়াকশান দিতেই হবে আর আমরা তো তাদের আপনার প্রশ্নে উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর সব কিছুকে ভোট ছাই তো আমরা আন্দোলন করেছি ভাই আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে